শুনেন, এই জায়গাটা ভালো করে শুনেন, ওরা আপনার ভিতরে একটা টেনশন ঢুকিয়ে দিয়েছে, পরিবারের মাধ্যমে হোক আর সমাজের মাধ্যমে হোক। টেনশনটা হচ্ছে যে আপনার বেকারত্ব আপনাকে দূর করতে হবে, রিজিকের পেরেশানি আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। প্রতিটা যুবককে জিজ্ঞাসা করেন, দেখবেন পেরেশান, যে খাবো কি আর জীবনে করবোটা কি, দেখবেন মানে ভাবখানা এমন যে ও যদি পাঁচক তো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, আল্লাহর হুকুম সব মেনে চলে, কিন্তু বেচারা একটা ছোট মুদির দোকানে কাজ করে বা হালাল কোনো কাপড়ের ব্যবসা করে, ওর ভাবখানা এমন, জীবনটাই নষ্ট হয়ে গেল, জীবনে কিছুই করতে পারলাম।